অনেকে আমার কাছে আছে বলছেন কয়েকজন এসে আমার ছাত্র ভাই আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা আমার অনেক ছাত্র ভাই আজও আমাকে বলছেন যে পরীক্ষা পরীক্ষার সামনে বা আমি ইন্টারভিউ দিচ্ছি চাকরির জন্য কিন্তু আমার সব ভুলে যাই মনে থাকে না হয় না এটা অনেক পড়তে হয় কিন্তু মনে থাকে না আমার তো এই কথাটা এবং সাফ রাহমতুল্লাহ আলী একজন মজহবের বড় ইমাম ইমাম এ শাহ হেই ওই উনার উস্তাদ হাজরাতে ওয়াকে আর আহমতুল্লাহ কাছে গিয়ে বলছেন হুজুর আমি যে এত হাদিস পড়ি এত কিছু পড়ি কিন্তু কিছুই মনে থাকে না সব বলে যাই আমাকে কি করতে হবে আমি তো আরো ভালো কিছু করতে চাই তেমন মনে থাকে না তিনি বলছেন সাকাউত ইলা ওয়াকে আইন আমি মুখস্ত করি মনে থাকে না আমি পড়ি ভুলে যাই কি করব তিনি বলছেন ফাও সানি ইলা তারকিল মাসি তুমি যদি মেধাকে পরিশুদ্ধ রাখতে চাও তুমি যা পড়েছো তা যদি ঠিকমতো পেতে চাও তাহলে তুমি গুনাহ ছেড়ে দাও ফাও সানি ইলা তারকিল মাসি তুমি মাসি গুনাহ ছেড়ে দাও ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি কারণ জ্ঞান হচ্ছে আল্লাহর জ্ঞানের অংশ আর কোন জ্ঞান আল্লাহ কোন গুনাগার দান করেন না কথা বুঝতে পেরেছেন জ্ঞান সেটা কোনো গুনাগার কে আল্লাহ দিচ্ছেন না সুতরাং তুমি যদি পরিশুদ্ধ হতে চাও মুখস্থ রাখতে চাও ব্রেইনিস্ট হতে চাও অবশ্যই আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে গোনার কাজ কি ছেড়ে দিতে হবে আমরা আজকে ভালো কাজ ছেড়ে দিয়েছি আর ধরেছি গোনার কাজ ঘর থেকে বের হলে গোনা বেড়ে গেলে ঘোমা বসলে ঘোনা গোনা আর গোনা এটাকে আমরা স্বাভাবিক জিন্দিগি মনে করছি সুতরাং এক নম্বর আমরা উপাসনা করব কার কেমনে করবেন এরপরের শব্দে ওয়াল জালাল বললেন আল্লাহ আল্লা রবিস জালাল বলে দিলেন বান্দারে তুমি ইবাদত করো আমার কিন্তু শরিক করা যাবে শরিক করা যাবে আজকে তো শরিকের অভাব নাই আপনি ব্যবসা বাণিজ্য করতে পারতেছেন না বাবার দরবারে গেলেন এরা গরু মানত করলেন ছাগল মানত করলেন বড় একটা লাভ মান্যত করলে আপনি বিদেশে আপনার ওই যে কী আপনার কাগজ আপনার পাচ্ছেন না আপনি কজ লেটার পাচ্ছেন না কাজের কাজ কাগজ পাচ্ছেন না আপনি বড় বিপদে আছেন আপনি নিয়ত করলেন যা আমি বাবার দরবারে একটা গরু পাঠাই দিতেছি বাবার দরবারে ঠিকই গুরু পাঠাইছি কিন্তু নিজের বাপ এক সপ্তাহ থেকে না খাইয়ে আছে এটার খবরই নেনে নেই কথা বলছেন এগুলো আছে না নাই আমি বলছি না আপনি আপনার বাবাকে মানে বাবা বলতে কারো কথা বললাম ওই যে যে বাবার কাছে গরু পাঠাইবেন ওই বাবারে খাওয়াইবেন না আমি বলছি না খাওয়ান এবার জনমের মতো খাওয়ান কিন্তু আগে মা বাপের হক আদায় করে ঠিক আছে তো ইনশাল্লাহ আগে হক কার দিবেন এই পরে আসতেছে তো আমি বলবো আপনারা অনেকে কষ্ট পাইতে পারেন যে হুজুর কি আমার বাপ দাদার পীরের বিরুদ্ধে হুজুর ওয়াস করতে না আমি আসলে যারা ভালো বুজুর্গ আলেম তাদের বিরুদ্ধে যাবো কেন আমিও তো কোনো 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 বুজুর্গ আলেমের কাছে বা আত আছি আমিও তো আমারও তো কম মুরব্বী আছে আমি তো মুরুব্বি ছাড়া না জন্য মনে রাখবেন চলার পথে ভুল জায়গায় পা দিবেন না মনে রাখবেন আর একটা কথা বলে দিচ্ছি যুবকেরা শোনো পা পিছলে পড়ে যাওয়া দূষের নয় আবারও বলছি চলার পথে হুছট খেয়ে পা পিছলে পড়ে যাওয়া দূষের নয় কিন্তু সময় মতো না উঠে দাঁড়ানোটা দূষের কথাকে বুঝাতে পেরেছি আপনি পা পিছলে পড়ে গেলেন উঠলেন না আপনি দাঁড়াতে হবে সময় মতো আজান দিতে হবে টাইম মতো ফজরের আজান বাদ জোহর দিলে কাজ হবে না এর জন্য আপনাকে সময় মতো দাঁড়াতে হবে কাজের সময় কাজ করতে হবে আপনি যদি যুবক বয়সে কাজ করেন বৃদ্ধ বয়সে আরাম করবেন আর জোন বয়সে যদি আরাম করেন তা আমি বললাম বুড়া বয়সে কাজ করা লাগবে কথা বলেন না কেন বুড়া বয়সে কাজ করা লাগবে এই জন্য এই বয়সে কাজ করেন বৃদ্ধ বয়সে আরাম করবেন ইনশাল্লাহ সব কাজ দুনিয়ার কাজ আখেরাতের কাজ যা পারেন জোয়ান বয়সে করেন আমরা চাইলে তাহাজ পড়তে পারি আমরা চাইলে জিকিরাজ কার করতে পারি এই বয়সে আমরা চাইলে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করতে পারি কিন্তু আপনি চাইলে আশি বছর পরে এটা আর পারবেন না সত্তর বছর পরে আর পারবেন না এখন একটু করে রাখেন ওই সময় যখন পারবেন না আল্লাহ তালা এই আমল নামাটাকে রয়্যালিটি বানাইয়া আপনারা সত্তর বছরের জিন্দগিতে জোয়ান বয়সের ইবাদত লিখে দিবে তাই আপনি আমি আর কি চাই আহ যাই হোক আমরা ইবাদত করবো আল্লাহর শরিক করব শিরিক করব না এর অর্থ এটা নয় আমি বলছি না আপনাদেরকে যে মাজার মাজার কবর জিয়ারত করবেন না এটা বলছি না আপনি কবর জিয়ারত করবেন আপনার মা বাপের কবর জিয়ারত করেন আলিমুল্লা মাদের পাবলিকের কবর জিয়ারত করেন আমি নিষেধ করছি না কবর জিয়ারত গোনার কাজ না সব আমি বলছি কবরের কাছে গিয়ে আপনি বলবেন না যে বাপ আমার এটা দো বাপ আমার ওইটা দোকানে এই কথা তো বিশ্বাস হয় না সন্দেহ আছে কারো সন্দেহ আছে দিতে পারবেন একমাত্র কে সবকিছুর মালিককে আমার আপনার হায়াতের মালিককে দিতে পারবেন একমাত্র তিনি সুতরাং আল্লাহকে খুশি করার চেষ্টা করি ওই বাপরে গরু না দিয়া আল্লাহর দুই রেখাত নামাজ পড়ে চারটা সেজদা দেই রবকে খুশি করতে আর কিছুই লাগবে না কিছুই লাগবে না রব এমনি খুশি হয়ে যাবে বহুত হাজার ঘটনা দুনিয়া আছে হাজার ঘটনা আছে আশি নব্বই বৎসর গুণা করেছে গুনার গুণা গুনার গুণা রবকে চিনতে পেরে কদমে শেষ দায় পরে শুধু চুপ থেকে পানি ছেড়ে দিয়েছে রব আমি এত বছর যা করছি সব অন্যায় এখন আমি বুঝতে পারতেছি মারাত্মক অপরাধ করেছি কিন্তু আমি আর কই যাব বয়স তো শেষ হয়ে গেছে এখন তোমার কদমে এসছি তুমি যদি আমাকে ফেলে দো যাব কোথায় আওয়াজ করে রব বলছেন বান্দা যা আমার কদমে চলে আসছ আমিও তোকে আমার কুলে উঠে নিলাম যা মাফ করে রব তো তার না এজন রবের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার ইবাদত করব কার এটা মনে থাকবে তো তাহলে এটা আজকের থেকে এটা ফাইনাল যে একমাত্র ইবাদত করব আল্লাহর একমাত্র হুকুম মানব কার দুই নাম্বার অবশ্যই হুকুম মানতে কোনো শরিক করব এরপরে আল্লা রব্বুল হাসানা এরপরে আল্লাহর পিতা মাতার সাথে সৎ এবং সদয় ব্যবহার করো কার সাথে এখানে একটা কথা বলি আল্লাহ নিজের ইবাদতের কথা কোরআনের যত জায়গায় বলছে সাথে সাথে মা বাপের কথা বলছে আল্লাহ বুঝাতে চাইলেন আমি পৃথিবীর মানুষকে সরাসরি পৃথিবীতে দেই নাই দিয়েছি মা বাপের মাধ্যমে সুতরাং আমার ইবাদতের পাশাপাশি শুক্র মায়ের হও আল্লাহ যখন বলেছেন ইল্লা ইবাদত হবে একমাত্র আমার সাথে সাথে বলেছেন ওয়া ইহসান করবে মায়ের ইবাদত করবে আমার এহসান করবে মা বাপের ইবাদত হবে আমার এহসান হবে মা বাপের কোরআন আরেক জায়গায় আল্লাহ বলছেন আনিস করলি সুক্রিয়া দায় করো আমার সাথে সাথে বলছে নবিল ওয়ালি দাইয়া এবং তোমরা সুক্রিয়া দায় করো মা বাপের সোহান বললেন রবের বাচন বঙ্গি দেখেন যেখানে নিজের কথা সেখানে মা বাপের কথা নিয়ে আসছেন কত সম্মান আল্লাহ দিয়েছেন পিতা মাতাকে আমরা মা বাপকে চিনি না মা বাপের সঙ্গে দেখবেন কথা বলতে ভাল লাগে না মানে মিজাজ যত জায়গায় ভালো থাকুক মা বাপের সামনে দাঁড়াইলে আর ভালো থাকে না ঠিক আছে আর ভাল লাগে না তুমি আমার জন্য কি করছো কি করলে আমার জন্য তোমার জন্য মা বাপ যা করেছে চাইলে তোমাকে মায়ের পেটে থাকতে হত্যা করতে পারতো পারতো কি পারতো না মায়ের পেটে না আসতে দিতে পারতো তুমি আজকে পৃথিবীতে এসে বলছো আমার জন্য কি করলে তোমাকে পৃথিবীর আলো বাতাস দেখবার সুযোগ করে দিয়েছে মার বাপ এই জন্য আল্লাহর আসতে মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো না যদি মনে করো যে মা বাপের কাছে গেলে আমি খা ভালো ব্যবহার করতে পারবো না খারাপ হয়ে যাবে আল্লাহর আসতে যাওয়ার দরকার নেই একটু দূরেই থাকো এরপরও খারাপ ব্যবহার করো না ঠিক আছে তো কথা কোনোভাবেই যেন মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার না হয় হারাম জিন্দিগির ধ্বংস হয়ে যাবে এগুলো অনেক লম্বা আলোচনা এদিকে গেলে তো মূল সব আলোচনায় শেষ হয়ে যাবে